আসসালামু আলাইকুম দুপুরে একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জানাতু ফেরদৌস শিমুল শব্দরের লিয়াসো কমিটির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস ভোটদানে বিরত বাংলাদেশ রাজধানীর কারওয়ান বাজারে যুবককে কুপিয়ে হত্যা সচল হলো সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ এজিসি পাস না হলে স্কুল কলেজের সভাপতি হতে পারবেন না বাসের সঙ্গে সংঘর্ষ দুই মোটরসাইকেল আরোহী নিহত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশি শান্তি রক্ষীর মৃত্যু গ্যান্ডারিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত আবারও ভূমিকম্পে কাঁপল তুরস্ক এবং ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলতে ইংল্যান্ড দল ঢাকায় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শব্দরের লিয়াসো কমিটির সঙ্গে বিকেলে বৈঠকে বসবে বিএনপি শুক্রবার বিকেল চারটার দিকে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন যোগপথ আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে এই বৈঠক হবে বলে জানা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও লিয়াসো কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ সহ 32টি দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তির আগের দিন বৃহস্পতিবার সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে 141 ভোটে ওই প্রস্তাব পাশ হয় প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া সহ 7টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোটদাতা হিসেবে রাশিয়া পাশে পেয়েছে বেলারুশ উত্তর কোরিয়া ইরিত্রিয়া মালি নিকারুগুয়া ও সিরিয়াকে রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তের সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের নাম মোহাম্মদ ফারুক বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত 1:20 দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত ফারুক মাছ ব্যবসায় করতেন কারওয়ান বাজার মোল্লাবাড়ি এলাকায় স্ত্রী ফিরোজা ও এক মেয়ে সহ পরিবার নিয়ে থাকতেন তিনি ট্রেনের জায়গা লাইনচ্যুতের ঘটনায় 3:45 সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল বৃহস্পতিবার রাত 10:45 দিকে এই ঘটনা ঘটলেও রাত 2:30 দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরে তেলের ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় বন্ধ ছিল রেল যোগাযোগ পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ওয়াগনকে ট্রেন তুলে এরপর রাত 2:30 দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় প্রাথমিকের পর এরপর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছে সরকার এক্ষেত্রে আগ্রহী ব্যক্তিকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে এছাড়া সরকারি আমলারাও সংশ্লিষ্ট দফতর থেকে অনাপত্তি সনদ নিয়ে সভাপতি হওয়ার সুযোগ পাবেন ইতিমধ্যে এমন বিধান রেখে প্রস্তুত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2023 শিক্ষা মন্ত্রণালয় সূত্রে বলছে শীঘ্র এই নীতিমালাটি চূড়ান্ত করা হবে গাজীপুরে কাপাসিয়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের মিয়ার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার রায় ইউনিয়নের হাইলজুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রাসেল ও একই গ্রামের হোসেন মিয়ার ছেলে শাকিল জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোর মনস্কোতে সার্জেন্ট মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োগজিত বাংলাদেশ শান্তিরক্ষা সার্জেন্ট মোহাম্মদ মামুনুর রশিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ সময় দুপুর 12:36 মারা যান তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ির ভাটে কামারি গ্রামে রাজধানীর গ্যান্ডারিয়া থানায় মেল ব্যারাক পুলিশ লাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বিপুল রায় নামে এক শ্রমিক নিহত হয়েছে শুক্রবার সকাল 9:30 দিকে এই ঘটনা ঘটে পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল 10:15 মৃত ঘোষণা করেন ভূমিকম্পে আবারও কেঁপে উঠল তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতাই প্রদেশ এতে আগের ভূমিকম্পে দুর্বল হওয়া কিছু ভবন ধসে পড়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম ডেইলি সাবা জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা 6:35 রিখটার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প আঘাত হানে হাতাই প্রদেশে গত 6 ফেব্রুয়ারি 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম এই প্রদেশটি 3 ম্যাচের ওয়ান ডে ও 3 ম্যাচের টি টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ইংলিশ ক্রিকেটাররা এ সময় তাদের স্বাগত জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগামী 1 মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম
প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। এছাড়া মার্চের 3 ও 6 তারিখ দুই ওয়ানডে, এরপর 9, 12 ও 14 মার্চ তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।